এই ঘটনা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নয়, বরং রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মিনাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের। মনের মধ্যে সাধ থাকলেও বেসরকারি স্কুলে পড়ানোর মতো সামর্থ্য নেই গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর, কিন্তু সেই স্বাদ পূরণ করতে চলেছে মিনাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। স্কুলে প্রবেশের পরই দেখা যাবে আধুনিকতার ছাপ স্কুলের প্রতিটি কোণায়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতোই স্কুলের মধ্যেই রয়েছে ভিজুয়াল শিক্ষার ব্যবস্থা, শিশুদের মনোরঞ্জনের জন্য নানান দিক। স্কুলের ক্লাসরুম ও স্কুলের দেওয়ালের বিভিন্ন অংশে ফুটে উঠেছে বিভিন্ন শ্রেণীর বইয়ের পাঠক্রম ও মনীষীদের বাণী। শুধু তাই নয়, স্কুলে শিশুদের গুণগত খাবার প্রদান করার জন্য স্কুল নিজস্ব উদ্যোগে মাছ চাষ করে, সেই মাছই মিড ডে মিলের মাধ্যমে শিশুদের দেওয়া হয়। পাশাপাশি স্কুলের বাগানে চাষ করা হয় সবজি, সেই সবজি মিড ডে মিলে ব্যবহার করা হয়। শিশুদের ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্বন্ধে অবগত করার জন্য স্কুলে রয়েছে ভেষজ উদ্যানও। রাজ্য সরকারের উদ্যোগে এমন স্কুল পেয়ে খুশি পূর্বস্থলীর মিনাপুর গ্রাম। নাম টাম সবাই ঠিকঠাক লিখিস, তারপর শুরু করছি। না বসে খেতে পারে এখানে আমাদের বাচ্চাদের খাওয়ার যে জায়গাটা আছে সেখানে আমরা মোটামুটি 250 বাচ্চা একসঙ্গে খেতে পারবে। তার সঙ্গে আবার আপনার পঞ্চায়েত সমিতি আবার একটা খাবার জন্য কক্ষ দিয়েছে নতুন, এখন ওটা উদ্বোধন হয়নি, ওখানে মোটামুটি 50 জন আমাদের একসঙ্গে বসে খেতে পারবে। তো আপনার এখানে গুণীজনদের টোটাল ছাত্র আছে 300 জন, আমরা দুটো ঘরে একসঙ্গে 300 জন ছাত্রকে খাওয়াতে পারবো। আর এখানে গুণীজনের যে দেখলাম কোন কোন গুণীজনের ইয়ে আছে, মূর্তি আছে, এখানে অনেক মহাপুরুষেরই ছবি আছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, কাজী নজরুল ইসলামের ছবি আছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আছে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছবি আছে, আপনার এখানে চিত্তরঞ্জন দাস, অনেক মহাপুরুষেরই ছবি আছে। আর এখানে আপনার এই মিড ডে মিলে এখানে মৎস্য চাষ করেন আপনাদের স্কুল থেকে? হ্যাঁ, আমরা মিড ডে মিলের এখানে মৎস্য চাষ করি। ওই মাছ চাষ করার পর ওই মাছটাকে আমরা মূলত ছাত্রদের পুষ্টির যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা মাছ চাষের মাধ্যমেই, সেটা পুষ্টিটা যাতে ঘাটতি না হয়, ঘাটতি না থাকে, তার জন্য মৎস্য চাষ করা হয়। আর স্কুলে যে আপনার ওই, হ্যাঁ, স্কুলের উদ্যোগ থেকে আমরা অনেক কিছু প্রোগ্রাম নিয়েছি, যেটা মূলত হচ্ছে আমাদের বাৎসরিক একটা রক্তদান শিবির হয়। এই রক্তদান শিবিরে এই রক্তদানটা কেন করে? আসলে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে রক্তের প্রচুর সংকট, সেই রক্তের ঘাটতি মেটানোর জন্য আমরা মূলত স্কুলের উদ্যোগে গ্রামবাসীকে উৎসাহিত করেছি। আর সবথেকে বড় একটা যেটা এখানে হচ্ছে, মুসলিম কমিউনিটির বাস বেশি এবং এদেরকে, এরা অনেক পিছিয়ে আছে, এদেরকে এই সম্পর্কে এদের একটা ধারণা উল্টো আছে, যার জন্য আমরা সেই ধারণাটা থেকে মূলত এদেরকে পিছিয়ে পড়া থেকে উঠিয়ে নিয়ে এসে সেই ধারণাটাকে অনেকটা প্রস্ফুটিত করতে চেয়েছি যে না, এই ধারণাটা ভুল, এখানে রক্ত দিলে, হ্যাঁ, আমার রক্তের দ্বারাই অনেকেই উপকৃত হবেন এবং সমাজেরও রক্তের যে সংকট রয়েছে সেটাও ঘাটতিটা মিটবে এবং এখানকার গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে সারা দেয়। তারপরে এখানে সবজি বাগান ভেষজ দেখলাম, এখানে সবজি বাগান আছে আপনার, ভেষজ বাগানও আছে, এবং এখান থেকে আমরা মূলত ছাত্রদের একটা শিক্ষা দিই যে এই এই ভেষজ জিনিসের মাধ্যমে এই এই রোগগুলো সারে,
সেগুলো ছাত্ররা বেসিক যে ধারণাটা মূলত সেটা আমার স্কুল থেকে নিয়ে যায়। যেহেতু আমরা বেসিক লেভেলটায় পড়াতে চলেছি, তাই সমস্ত কিছুতেই আমরা একটা বেসিক ধারণাটা দিতে চলেছি। সদ্য আমরা স্কুলে একটা অ্যালার্ম লাগিয়েছি, যে অ্যালার্মটার কাজ হচ্ছে মূলত দিনে 5 বার বাজবে। এবং এখানে যেহেতু মুসলিম সম্প্রদায়, আশপাশে গ্রামও অনেক মুসলিম আছে, এই অ্যালার্মটা বাজানোর উদ্দেশ্য হচ্ছে এটা আজানের আগে বাজবে। এটা মুসলিম সমাজকে বোঝানো হচ্ছে যে তোমার 5 ওয়াক্ত যে নামাজের ব্যাপারটা আছে, হ্যাঁ, তুমি যাও, তোমার নামাজ তুমি পড়ো। সেটা স্কুল থেকেই তাকে একটা বার্তা দেওয়া হচ্ছে, এবং স্কুলের সঙ্গে যে গ্রামবাসীর একটা সম্পর্ক সেটাও একটা বোঝানো হচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনিরুল হক মণ্ডল। আচ্ছা, স্কুলে? আমি স্কুলের সহশিক্ষক।